নমস্কার প্রিয় দর্শক, শাড়ির আসল উসল বুঝলেই সে তো আবারও আইলাম আপনারা সবার প্রিয় চ্যানেল গরম মশলা নিয়া। অনেকদিন পরে আবার আমরা আইছি সেই গরম মশলার রান্নাঘর নিয়া। তো আজকে বুঝতেই পারলাম রান্নার মধ্যে কে আছে, আমরা বাবলিদি আর সঙ্গে আমি। আমি আজকে সবরে কইছি সব কিন্তু ঘর থেকে পেট বুড়া খাইয়া আইবা, কারণ কি উইব কি লাস্টে বুঝা যান না কেউ খাইতে পারবাই কি না, কারণ আমার রান্না একদম স্বাদ, অতিরিক্ত স্বাদ। কেউ খাইতে পারবো আমি পারবো দেখা তো আমি আইছি। আর আমরা সুমা ম্যাডাম তো নাটক করতে করতে তাই রিটায়ারমেন্ট নিলেইছে রান্না করতে গা, এখন খুবই ব্যস্ত। অল্প দিনের মধ্যেই তাই একটা বড় স্টার হিসাবে আপনারা দেখতে পারবা, যার লেগে তাই এখন রান্না বাড়া আর নাই রিটায়ারমেন্ট। তো যাই হোক, রান্না তো করতেই লাগবো, আর মাঝে মাঝে রান্না না করলেও ভালো লাগে না, রান্নাও করি আর ভাবি আপনার সঙ্গে একটু গল্পও হইলো রান্নার মধ্যে মধ্যে। তো আজকে আমরা নিয়ে আইছি বড় বড় জাপানি মাছ। জাপানি মাছটা কে কে ভালো পাইনি আপনারা অবশ্যই কমেন্টে জানাইবা। জাপানিজ মাছ, আমি জানি জাপানি, আমরা ওই পাশ থেকে ক্যামেরার এ পারেতে আমরা ওই পারেতে আপনার ম্যাডাম, তো তাই ওই দিক দিয়ে কমেন্ট দেয় জাপানিজ মাছ। তো আজকে আমরা বড় বড় জাপানি মাছের কিতা বানাইবো, কিতা বানাইবো আলু আর টমেটো দিয়া ঝোল। কি বানাইবো জানি না কিন্তু রান্নার বই গেছে, আলু আর টমেটো দিয়া ঝোল, মাছের ঝোল কষা আমরা কটিমা দিন দিন খালি কটি আর বুঝলাম নাকি তার লেগে অতটা তো খাওয়ানি হয় প্রিয় দর্শক, দেখুন এরকম ডেইলি আপনার হয় কিন্তু খাওয়া দাওয়া, তারপরেও কেন যে এই সিচুয়েশন কিছু বুঝতে পারলাম না। খালি টাকা টাকা, খালি টাকার চিন্তা করে। তো জাপানিজ মাছ আলু টমেটো দিয়ে কিভাবে আমরা রান্না করি এটাই আজকে আপনারা সঙ্গে শেয়ার করবো, তার সঙ্গে সঙ্গে তো গল্প শুরু করব। প্রিয় দর্শক, শুধু রান্নাটা না, রান্নার সঙ্গে খাওয়াটা শেয়ার করো। ভিডিওটা লাস্ট অবধি দেখবা, অনেকদিন পর আবার আইলাম সেই ব্লগিং নিয়ে, আয় মিডিলে মিডিলে আয়, অনেক একটা মানে মাঝে মাঝে একটা ভালোই গ্যাপিংস থাকে আর কি, রুচ তো আর আওয়া হয় না। তো দেখি কি হয়, কি কি আছে আছে অনেক কিছু ইন্টারেস্টিং হইছে। আর লম্বা করিস না, আগে মাছটা ভাজিন নাই প্রিয় দর্শক, এরপরে রান্নাটা দেখাইলাম, বুয়া থাকতাম, এরপরে রান্নাটা দেখাইলাম আপনার আগে। ফার্স্ট টাইম করিস মানে আমি চুপ করাইতে পারছি, বেশি বেশি আমার চালাক করি, বেশি মাথা ঠিক না, এখন কইছে চুপ, বেশি বড় হই যারা। আমি প্রিয় দর্শক আমার অনেক দিন থেকে খালি কর, তুই অত বুদ্ধু কেনে, তুই অত বুদ্ধু কেনে, বেশি চালাক করাই লাইছে, চালাকির ফল পারে মন জান, অতি চালাকের গলায় ধরে। কই দে কালকে গিফট কিরকম হয়েছি, কালকে তুই গতর মুখে সুন্দর লাগবো এই কথাটা। নমস্কার, আমি ওয়াও কালেকশানস থেকে বলছি। আমাদের ওয়াও কালেকশানসে প্রচুর নিউ নিউ কালেকশানস এসছে কিন্তু একদম বিয়ের সিজনের জন্য, আর থাকবে প্রত্যেকটা জুয়েলারির উপরে কিন্তু ডিসকাউন্টস, অ্যান্ড থাকবে প্রত্যেকটা জুয়েলারি কেনাকাটার উপরে গিফটস। আপনাদের কি করতে হবে, ওয়াও কালেকশানস আনন্দ দত্ত রোড নিয়ার লোকনাথ জুয়েলারি কমপ্লেক্স আসতে হবে। ধন্যবাদ। ও দুঃখ পাইছে প্রিয় দর্শক, আমি যে চুপ কালকে গিফট কিরকম রয়েছিল কালকে। অ্যাকচুয়ালি প্রিয় দর্শক আর দুঃখের কথা কিতা হইতাম মনে করছে যখন আর না হইয়াও পারলাম না, গেছিলাম আমি, আইবো আপনার একটা ভিডিও খুবই তাড়াতাড়ি আগামীকালকে, অল শেডস বাই অমৃতা। তো ওইখানে আমি গেছিলাম সুমামিসের সঙ্গে, তাইও গেছে আমার আন্ডার আই ক্রিম নেওয়ার লেগে, খুবই ডার্ক সার্কেল পড়ছে, ক্রিম তো আর নেওয়া হইলো না, উল্টা আরও আমার কাছ থেকে মানে জুর্যবদস্তি, কিন্তু আমি দেখাইছি যে জুর্যবদস্তি না, আমি মন থেকে হইলাম লো 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 চাইলে যে আর না দিয়া পারছি না।
অতিরিক্ত চালাক হয়ে গেছে চালাক হয়ে গেছে আরো তো আরো চালাকের আমার গলায় ধরে আরো কো চালাক 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 ওই যে উপহারে গাড়ো লাগতি এই তো বেশি চালাক আরো পড়াইতে নি চালাক কিটা বেস্ট আসলো আগে বুদ্ধু বালা আসলাম না চালাকি বেশি বালা সেও বালা চালাক থাকো চালাক না মাসি উজে ফাটে রে প্রিয় দোস্ত কি জানি কি মাছ বাজা করে আমার তো মনে আসছে বলিয়েছি ওই যে আমরা শর্ট ফিল্ম বানাই যে বম ফাটে বম ফাটে খুশিতে খুশিতে ওহো মাসো মাসেও মানে বুঝেন প্রিয় দেন নানি কে কে রান্না করে বুঝে আমরা যে শর্ট ফিল্মে সেলিব্রিটি করে দিলে আমারে রান্না করে মাসে করে এই যে মাছ আনন্দে আনন্দে ওই দেখ গরো কাজ বাইরেও কাজ একটা গান গাই না বহুদিন পরে গাও হ্যাঁ দুজনে গাই তো অনেকদিন পরে আমরা যেহেতু রান্না করে ঢুকছি তো রান্না করে ঢুকলে তো জানোই না আমরা একটা গান তো জেনে গাইতে লাগে তো আজকে অনেকদিন পরে আবার আইছি আমরা সেই পুরানা দিনের ভিডিওগুলা দেখে আচ্ছা প্রিয় দর্শক একটা কথা আর কি কইবা তো আমরা পুরানো যে ব্লগিং আগে যেটা করতাম যেটা থেকে আপনাদের সঙ্গে আমরা পরিচয় ওই ব্লগিংগুলো ভাল লাগে এখন যে আমরা আরো আপডেট হইলাম দিন দিন এইগুলো ভাল লাগে এটা প্লিজ অবশ্যই কমেন্টে জানাইবা আর এটা কথাও জানাইবা প্রিয় দর্শক আগে আমরা বেশি সুন্দর আসলাম না এখন বেশি সুন্দর হয়ে গেছি ওইটাও একটু কমেন্টে জানাইবা আপনাদের তো একটা গান গাই করিস না অনেকদিন পর মনশ্রী আমরা সঙ্গে থাকবো গানে ওই যে মনশ্রী আস তো শুরু কর মনশ্রী তুই আগে এবার তোর ডুমুক ডুমুক নাচ তুমি সুন্দর সুন্দর সিঙ্গার আছে আমরা গরম মশলা যদি কোনো অকেশনে লাগে আপনারা নিশ্চয়ই খবর দিবে আমরা পাঠাই মাছ ভাজা আমার তো আর সহ্য হয় না তার মধ্যে এই মাছের থালিটা আমার হাতে রাখা আমার তো মনে হয় সব মাছই খাই নিতাম কার কার এরকম লাল লাল কড়া কড়া মাছ ভাজা খাইতে পছন্দ আপনারা লাল লাল কমেন্টে জানাবেন মাছ দিয়ে যে বানানি দিব আলু টমেটো আর কাঁচামরিচ ওই হাতি আসো ওই হাতি এই করছি কত সময় ধরে সবজি কাটে লোক হাতি বেগুন আর কাঁচামরিচ আর এই যে আবার কিছু কিছু করিয়া মাছ খুব সুন্দর ভাবে সবজিটা কাটছে কিন্তু মনশ্রী মানে শ্বশুর বাড়ি জিন্দাবাদ মনশ্রী একদম পাকা পুক্ত বানাইয়া দিলাম আমরা মনশ্রীরে আপনারা যার পছন্দ গরম মশলার মাধ্যমে আলাপ দিতে পারবা কিন্তু বুঝি লাগছে প্রিয় দর্শক আমার রান্নাটা দেরি হয়ে যাইব বুঝি লাগছে এর লাগি এখন সুমামি চাইছে মাছের তেলের পাতুরি বানাইতে জানি অনেক বেশি আগের মতো আমরা চারজন না প্রিয় দর্শক এখন আমরা জানাইনি তো এখন আমরা একটু স্টাফ বেশি হয়ে গেছে তো সবের লাগি আমরা রান্না আর আজকে স্টাফ বেশি মানে গুজরাই প্রিয় দর্শক কাজ বেশি কত ইনকাম করে স্টাফ বেশি মানে কাজ বেশি মানে ইনকাম বেশি মানে আরও বেশি বেশি কাজ করতাম মাসে পাইতাম প্রিয় দর্শক আমার মান্থলি ইনকাম হইত 50,000 এখন 30,000 পাই আরও দুই মাস পরে 50 30,000 আর
তো প্রিয় দর্শক আমরা রান্নাবাড়া শেষ হয়ে গেছে আর আমরা কর্তা কর্তা বিধাতা এখন মিয়া বইছে একদম সাজাইয়া দেখতেই পাররা এখন তাই শব্দে বিতরণ করে বিতরণী অ্যাকচুয়ালি আমরা শুটের মিডিলে এখন লাঞ্চ ব্রেক চলে আপনারা দেখছেন আজকে আমরা রান্নাবাড়া করছি মাঝে মাঝে একটু উনিশ বিশ থাকে এটা কিচ্ছু না এটাও একটা মজা উড়তে হইলো ইন্সপেক্টর অর্জুন খুবই টেস্টি স্যার কিরকম হয়েছে স্যার অলরেডি দেখা এটা আমরা সাড়ে যে খাড় আপনারা কে কে এইগুলা খাইন একবার জানাইবা তো আমরা রে জুনচাক না আচ্ছা লঞ্চাক নামটাও জানি না কার কার প্রিয় তো প্রিয় দর্শক এই যে আমরা শেফ দুইজন দেখতেই পারলা দুইজনে মিললে আজকে রান্না করছে একদম কাপড় কোমরে গুজ্জা আজকে যে কিটা হইব বুঝা যান না মাথা দেব আমার মাথা কম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হইব আবার পরে আরেকটা নিউ ব্লগ নিয়ে আর আমি অ্যাকচুয়ালি শুটে ব্যস্ত আসলাম যার দরুন আমি বেশি মানে ব্লগিংয়ে থাকতে পারছি না ওইদিকে আবার একটা শর্ট ফিল্মও চলতে আসছিল আমার মেকআপ নাই কারণ হ্যাঁ আমার না না এটা তো বিহাইন্ড দ্য সিন আর সিনের ইয়েতে যেটা চলে শর্ট ফিল্মের শ্যুটটা তো চলতে আসলো তো আমার মেকআপটা নাই কারণ আমি একটু আগেই মেকআপ করছিলাম অন্য একটা সিনের জন্য ক্যারেক্টারের জন্য তো আপনারা দেখতে পারবা এইভাবে আমরা সাপোর্ট করবা কার কার আমরা শর্ট ফিল্ম ভালো লাগে অবশ্যই জানাইবা আর অবশ্যই জানাইবা আর ব্লগিংয়েও কিন্তু সাপোর্ট করবা আমরা স্টার্টিংয়েই কইছি কারণ ব্লগিংয়ে সাপোর্ট না করলে আমরা একদমই ভালো লাগে না আজকের মতো এতটুকুই খুবই তাড়াতাড়ি আবার দেখা হইবো আরেকটা নিউ ব্লগিং নিয়ে টাটা বাই বাই।